এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার অসিত রঞ্জন দাস। সংগ্রামী সভাপতি হরিগঞ্জ লাগাইয়া নির্বাচিত হরিগঞ্জের উন্নয়নের উপকার অ্যাডভোকেট আলহাজ অ্যাডভোকেট আবু জাহিদ এমপি মহোদয় আজকে এই অনুষ্ঠানের সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ উপস্থিত জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষেপে শুরু করছি। আপনারা জানেন হবিগঞ্জের উন্নয়ন দেখে একটি সুযোগ মহল যে বিরোধী শক্তি হবিগঞ্জে কোন সময় উন্নয়ন করতে পারে নাই, তাই তারা আবু জাহিদের এমপির নেতৃত্বে হবিগঞ্জে যে উন্নয়ন হচ্ছে তার প্রতিবাদ করার জন্য তারা কোনো ইস্যু না পেলে কালকে শান্তি প্রয়োজন শহরকে অশান্তিপূর্ণ করতে চেয়েছে। আমরা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি এই ধরনের কার্যকর কর্মকাণ্ড করে আমরা তার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রতিহত করব এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন হোক। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনোয়ার আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, বৃষ্টি উপেক্ষা করেই হবিগঞ্জে আওয়ামী লীগের যে হবিগঞ্জ সহ সারা দেশে বিএনপি কর্তৃক নৈরাজ্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আজকে তারা লগি ভোটা নিয়ে মিছিল সমাবেশ করছে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর জেকে স্কুলের সামনে। তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছে। তারা মূলত যে তারা যে গতকাল সহ যে বিএনপি সহ যে অগ্নিসংযোগ নৈরাজ্য এবং আতঙ্ক সৃষ্টি এর প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিল কিন্তু বইটা নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন ওনাদেরকে বলবো আসলে সঠিক সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রকে পরিচালনা করে আজকে যে পর্যায়ে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে গেছেন সেটা কি বিএনপি করেছে? আওয়ামী লীগ কারো মাথায় কি বোমা মারি নাই, কাউকে মারার জন্য চেষ্টা করে নাই? বিএনপি কি করব? আমাদের অনেক নেতা কি বেসাধ্য অনেককে হত্যা করেছেন, এগুলো দেখছেন বঙ্গবন্ধু হত্যা করছেন, চলছে বিটিসের দুইজন বড় বড় নেতা আছে বাংলাদেশকে এখন অকার্যকর করার চেষ্টা করছে। এই তাদের সহযোগিতায় যারা সুশৃঙ্খলতা শিখছে বলে এদেরকে দমন করবো, এটাই আমাদের সমর্থ এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা অভিনব পৌরসভার মেয়র আদর রহমান সেলিম ভাই। জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ
আজকে যে কারণে বিক্ষু এই আমরা হলিগঞ্জবাসী আমরা মনে করি যে এই শহরটি একটি শান্তির শহর এই শহর একটি শান্তির শহর কিন্তু গতকালকে আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে পুলিশের উপর ঢিল মেরে পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে পুলিশের উপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে তারা আমাদের পোস্টার ব্যানার বঙ্গবন্ধুর পোস্টার প্রধানমন্ত্রীর পোস্টার এগুলো তারা ছিঁড়ে ফেলেছে সেই কারণে আজকের এই বিক্ষোভ মিছিল আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা যারা এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই আমাদের হবিগঞ্জ কোতোয়ালি থানার ওসি তার একটি চোখ মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে একটি চোখ তার মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে অনেক পুলিশ কর্মী পুলিশের অনেক সদস্য তারা আক্রান্ত হয়েছে এডিশনাল এসপি আক্রান্ত হয়েছে বিএনপি নেতাদের বক্তব্য দেখেছি আমরা ফেসবুকে আমরা মনে করি যে এই সমস্ত মিথ্যা অসত্য বক্তব্য দিয়ে আপনারা নিজেরা কি বুঝাইতে চান আমরা এই সকল অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড ধিক্কার জানাই রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাজনৈতিক কর্মসূচি মোকাবেলা করেন পুলিশের সাথে গণ্ডগোল সৃষ্টি করে যে জিনিসগুলা যে বক্তব্য ওবায়দুল কাদের সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আসছেন যে তারা নির্বাচনের আগে নির্বাচন বানচাল করতে চায় এবং তারা অগ্নিসংযোগ করতে চায় তারা ভাঙচুর করতে চায় পুলিশের উপর আক্রমণ করতে চায় প্রধানমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলতে চায় বঙ্গবন্ধুর পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে তাই আজকের বিক্ষোভ মিছিল থেকে আহ্বান করি আমরা যারা এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিএনপির সকল নেতৃবৃন্দ শুধুমাত্র পোস্টার ছিঁড়ে লাভ নেই পোস্টার এবং ব্যানার ছিঁড়ে আপনারা রাজনীতিতে কি বুঝাইতে চান শক্তি প্রদর্শন করতে চান তাহলে রাজপথে আছেন শক্তি প্রদর্শন করেন রাজপথে আছেন সময় করেন টাইম করেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন বহু দূর থেকে মানুষ আনিয়া গাড়ি ভাড়া দিয়ে মানুষ আনিয়া বেশি রূপ তোলা হইয়া গণ্ডগোল সৃষ্টি করার ইচ্ছে আওয়ামী লীগ কি করে করে না আওয়ামী লীগ পণ্য বছর ক্ষমতায় কোন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড আওয়ামী লীগ করে নাই কোন দোকান ভাঙচুর আওয়ামী লীগ করে নাই কোন গাড়ি ভাঙচুর আওয়ামী লীগ করে নাই কোন সন্ত্রাসী আওয়ামী লীগ জন্ম দেয় নাই বিএনপি ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার আগেই পুলিশে মারে ক্ষমতায় যাওয়ার আগেই পুলিশে মারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এগুলো আমাদেরকে দেখে লাভ নাই এগুলো আমরা মোকাবেলা করছি আমরা 1993 মোকাবেলা করছি আমরা 2001 মোকাবেলা করছি আমরা 2006 আমরা বিএনপি মোকাবেলা করছি কোথায় ছিল এত শক্তি 2006 বিএনপি তো ক্ষমতায় ছিল আমরা রাজপথে ছিলাম বিএনপি সেদিন চূড়ার মতো পালিয়ে গিয়েছিল তাই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আপনারা অভিগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পরিস্থিতি গুলাট করবেন না আমরা কিন্তু হাতে ছুরি দিয়ে বসে থাকবো না আমরা রাজপথ কাউকে নিজ দেই নাই আমরা কাউকে রাজপথ টাকা দিব না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা উচিয়ার উচ্চারণ করতে চাই আপনারা যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তা ভালো না সেই রাস্তা পরিহার করুন সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না অন্যথায় যে কোনো মূল্যে আপনাদেরকে আমরা প্রতিহত করব যে কোনো মূল্যে প্রতিহত করব সেইটা সন্ধ্যার পরে না দিনের বেলা আমার বক্তব্য স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা আওয়ামী লীগের পক্ষে বলতে চাই একজনের আবু জাহিদের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত একজনের আবু জাহিদের নেতৃত্বে আওয়ামী লীগের সকল সংগঠন সুসংগঠিত তাই আমরা মনে করি গোলাপ বলিতে মাছ শিকার করার কোন উপায় নাই আপনাদের আহ্বান করি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় পাওয়া যাবে না পুলিশকে আক্রমণ করেছেন 15 বছরে
আমরা আওয়ামী লীগ থেকে কাউকে নির্যাতন করি নাই আমরা কাউকে মিথ্যা মামলা এতগুলো আমি দেই কাউকে মিথ্যা মামলা দেন নাই কাউকে অন্যায়ভাবে বিএনপির কোন নেতা কর্মীকে হয়রানি করা হয় নাই আজকে পুলিশের গায়ে আক্রমণ করেছেন পুলিশ মামলা দিবে পুলিশের গায়ে আক্রমণ করেছেন পুলিশ তাদের আইনগত ব্যবস্থা নেবে তাই আমরা মনে করি আমরা আওয়ামী লীগ আমরা গায়ে পড়ে কারো সাথে লাগতে চাই না পায়ে পা দিয়ে কারো সাথে লাগতে চাই না কিন্তু রাজপথে যদি কোনো উস্কানি দেন আমরা আওয়ামী লীগের কর্মী চা গাছিলার কর্মী আমরা রাজপথ থেকে সরে যাব না আপনাদের সকলকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য উদার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বন্ধু যে কোনো সময় যে কোনো যে কোনো কর্মসূচি আসবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ঐক্যবদ্ধ ভাবে আমরা কর্মসূচি পালন করব সম্মানিত নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের সভাপতি আমাদের সদর আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য উনি রাস্তায় রয়েছেন উনি আজকের এই কর্মসূচি আপনারা জানেন হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্যের সৃষ্টি করার জন্য পায়তারা করছে এবং তারই লক্ষ্যে গতকালকে তারা এমন ঘটনা ঘটিয়েছে এর আগে পুলিশ সুপারের বাসায় হামলা করেছে প্রশাসনের অফিসে হামলা করেছে সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করি আমরা সরকারি দল আর বিরোধী দলে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করতে আমাদের কিছু আসে যায় না আমরা সবসময় চ্যালেঞ্জ দিয়ে আসছি আপনি কিন্তু এসবকে হত্যা করবেন আসলে অবস্থাকে হত্যা করবেন আবার হত্যা রাজনীতি শুরু করতে চান হবিগঞ্জবাসী কিন্তু আর মেনে নেবে না 2001 সাল থেকে 2006 সাল 91 থেকে 96 আমরা বিরোধী হয়েছিলাম মোকাবেলা করেছি রাজপথেই আমরা এখন রয়েছি আমি ধন্যবাদ জানাই জেলা লীগের সকল নেতৃবৃন্দকে যেমন এক ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ এবং স্বাস্থ্যকর্মীদের সকল সকল উপজেলাগুলিকে নেতৃবৃন্দকে আমরা বিক্ষোভ মিছিল এখানে শুরু করব আমাদের বার্তাটুকু পৌঁছে দিতে চাই আপনি পদযাত্রা করেন গণ মিছিল করেন আপনি মহাসমাবেশ করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাজপথে এসে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করবেন তার কি অন্যায় ছিল সকল পুলিশ সদস্যদের 6 জন পুলিশ সদস্য হাসপাতালে গিয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা কিন্তু রাজপথে রয়েছি আমরা কিন্তু আওয়ামী লীগ করেছে রাজপথ কাউকে দেওয়া হয় নাই আসুন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হোক আর সামনে সামনে আসুন আমরা কিন্তু প্রস্তুত রয়েছি যে কোনো সময়ে আমরা প্রস্তুত করেছি সংগ্রামে বলেন আন্দোলনে বলেন আর ডিপ পাঁচে বলেন এর জন্য দাবি জানিয়ে লিখতেছে আগামী দিনে আর যদি কোন রকম আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষ হবিগঞ্জের সংসদীয় শহরকে অশান্ত করতে চান আগামী দিনে আর ছাড় দেব না তা পাঙ্গা দেব আমরা প্রস্তুত রয়েছি তবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রধানমন্ত্রীর ছবি আমাদের নেতৃবৃন্দের ছবি আপনারা ছিঁড়েছেন কাপুরুষের অবস্থান দেখিয়েছেন আসুন সামনাসামনি এসে আমাদের ছবি ছিলেন আসুন সামনাসামনি এসে আমাদের ছবি ছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি ছিঁড়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বঙ্গবন্ধু জাতির পিতা এবং সরকারের নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসাহস দেখিয়েছেন পুলিশের প্রতি আইনগত ব্যবস্থা নিবে এবং আমাদের বঙ্গবন্ধু এবং জাতির পিতা ছবি ছিঁড়েছেন সেটাও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আজকে পরিষ্কার ভাষা বলতে চাই এই শান্তি প্রিয় আমরা দীর্ঘ 15 বছর যাবত এক পক্ষে দাবি রেখে এমপি আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছেন হবিগঞ্জে আমরা চাঁদাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী মানুষের উপর হামলা কুলম্বের হামলা ব্যবসায়ীদের উপর হামলা পুলিশের উপর হামলা জেলা প্রশাসনের হামলা এ ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই আপনারা যা শুরু করেছেন এর কিন্তু প্রতিকার আপনারা পাবে অবশ্যই বন্ধু আমার বৃষ্টি করেছে আমরা কথা বলবো না সকলে মিলে প্রত্যেককে মিছিলে থাকার আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেককে আমাদের একটি মিছিল বাকি রয়েছে সবাইকে মিছিলে থাকার আমার আমি আহ্বান জানিয়ে আজকে রেখে প্রতিবাদ আমাদের
আমরা আজকে আমরা বলতে চাই আমাদের মিছিলে চলে আসুন আমরা ঐক্য মিছিল শুরু করব প্রতিবাদ সমাবেশের ভাষা আমরা আগামী দিনে আমরা কিন্তু পরিষ্কার ভাষা বলতে চাই একবকেট অবতারী নেতৃত্বে আর যদি বাড়াবাড়ি করতে চান কখনোই আমরা কিন্তু ছাড় দেব না শান্তি পেয়ে হবিগঞ্জ আমরা দেখেছি নির্বাচনে আসুন আমাদের আপত্তি নাই কিন্তু সকল ষড়যন্ত্র করে পুনরায় জঙ্গিবাদের সৃষ্টি করেছেন সারা বাংলাদেশ আমার জঙ্গিবাদকে আপনারা না পেরে জামাত ছিপিয়ে আজকে মোকাবেলা না করতে পেরে আমরা দেখেছি জঙ্গিবাদকে মাঠে নামিয়েছে অতএব জঙ্গিবাদকে মাঠে নামিয়ে লাভ হবে না নির্বাচন মানচল করতে পারবে না শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনের অধীনে আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন হাত ভেঙে দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসবে পরিষ্কার ভাষায় এটা আজকে আপনাদের সামনে বলতে চাই অতএব আমরা রাজনৈতিক বলেই আপনাদের আন্দোলনের মোকাবেলা করতে চাই আসুন শান্তিপ্রিয় হবিগঞ্জকে আবারও যদি অশান্ত করার আগামী দিনে কোন কর্মসূচি দেন আমরা কিন্তু কর্মসূচি দিতে বাধ্য হব প্রত্যেকটা কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ কর্মসূচি দিবে এবং আমরা দেখবো কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য সহ আমরা পুলিশ বাহিনীর বা হামলা করেন এই তা করতে দেওয়া হবে না বন্ধু আমার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখন এই বিক্ষোভ মিছিল শেষ করবো সবাইকে আমাদের এই প্রতিবাদ সমাজ শেষে আমাদের এই বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রতিবাদ সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুশৃঙ্খল ভাবে সবাইকে ¡Gracias!